মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। টেস্টের রিপোর্ট পজিটিভ আসা মাত্রই নিজেকে আইসোলেশনে রেখেছেন নায়িকা। স্বামী পরিচালক রাজ চক্রবর্তী নির্বাচনী কাজে রয়েছেন ব্যারাকপুরে। সুস্থ আছেন রাজ ও তাদের 7 মাসের ছেলে ইউভান। মাকে ছেড়ে কেয়ারটেকারের যত্নে রয়েছে খুদে। ছেলেকে কতটা মিস করছেন তাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের কটাক্ষে শিকার হতে হল কোভিড আক্রান্ত নায়িকার। একজোট হয়ে নেট নাগরিকরা তাকে মাতৃত্বের পাঠ পড়িয়ে দিলেন। মা হলে কি করা উচিত কি নয় তার খাতা খুলে বসলেন সকলে। অভিনেত্রীর মন্তব্য বাক্স ভরে উঠল অপমানে। কেউ কেউ মনে করছেন শুভশ্রী মা হওয়ার যোগ্য নন, কেউ আবার তার সুস্থতা কামনা করেও খোঁটা দিয়ে কথা বললেন, কেউ বলছেন প্রচারে যাওয়ার সময় মনে ছিল না, কেউ লিখেছেন ক্ষমতার এত লোভ এই অতীব মহামারীতে নিজে মিছিলে গেলেও আরো হাজারো মানুষকে টেনে নিয়ে বিপদের মুখে ফেললে, করোনার বিশাল সমুদ্রে আরো কতজনকে টেনে নিয়ে মৃত্যুর মুখে ফেললে তার জবাবদিহি নিজের বিবেকের কাছে করো। একই মন খারাপ, সন্তানকে কাছছাড়া করার যন্ত্রণা এক মাই উপলব্ধি করতে পারেন, তারই মধ্যে এই ধরনের কুকথায় মন খারাপ নায়িকার। প্রথমবারের ভোট রাজ চক্রবর্তীর, তার পাশে দাঁড়াতেই তো প্রচারে গিয়েছিলেন তিনি। কিন্তু পাপ্পারাজ্জিদের প্রশ্ন, সন্তানকে সমস্যা ফেলার কথা কেন একবারও ভাবলেন না তিনি? তাই তাদের কারো উপদেশ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কেউ বলছেন বাড়িতে ছোট বাচ্চা আছে, সেটা না ভেবেই ড্যাং ড্যাং করতে করতে ভোট চাইতে বেরিয়ে পড়লেন। যাই হোক, সুস্থ হয়ে উঠুন। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।